আল্লাহ তাআলা বলবেন কাল্লা ইন্নাহা লাযা, হ্যাঁ নাফরমান, কি ভাবছো তুমি, তুমি আমি আল্লাহকে তামসা মনে করছো, হ্যাঁ তুমি মনে করছো আমি যে তোমারে গুনাহ ছাড়তে কইছি এটা রং তামসা করে কইছি, হ্যাঁ এমনি এমনি হাসতে হাসতে বলছি, ইন্নাহা লাযা, এটা জাহান্নামের ভীষণ ভয়ঙ্কর প্রজ্বলিত অগ্নি, এখন এটাতেই জ্বলতে হবে, ফেরত যাওয়ার সুযোগ হবে না ভাইয়া। এই জন্য ছেলেরা নিজের ফিকির করো, নিজের ওই বন্ধু এটি ধোকা, হ্যাঁ ধোকা, যাতে মুত্তা ভানি লয় না সে তোমার ভালো বুঝবে কেমনে, সে তো নিজের ভালোই বোঝে না, সারাদিন বেডি দেখে সেও তোমার ভালো বুঝবে কেমনে, সে তো তার নিজের ভালোই বোঝে না, সে তো নিজেই অপদার্থ, তার নিজেরই তো জিন্দগির কোনো, জিজ্ঞাসা করো একটা বেনামাজিরে জিজ্ঞাসা করেন, জীবনের কোনো টার্গেট আসেনি, কোনো টার্গেট নাই, টার্গেট একটাই পাত কতুড়ি খাওন সিতেইয়া ঘুম যা, এটাই টার্গেট আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, চলেন তো এই যে আয়াত চারটি আয়াত, এই চারটা আয়াতের প্রথম যে আয়াতটা 14 নম্বর সূরা আলে ইমরানের, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বড় সুন্দর একটা কথা বলছেন। প্রথম আল্লাহ তাআলা বলেন এই যে পৃথিবী, কথাটা দেখেন বুঝেন, অল্প কথায় বুঝলেই শেষ, আর আমার এমন মেহমান আসছে কোম্পানিগঞ্জ থেকে লম্বা করার সুযোগও নাই, তো এ কারণে বলতেছি আল্লাহ তাআলা এই যে দুনিয়া এটা আল্লাহ তাআলা বানাইছেন, কে বানাইছেন বলেন, এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে তাও আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকেও বানাইছেন, আর আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আল্লাহ তাআলা আকর্ষণ আগ্রহ কামনা বাসনা শাহওয়াত প্রবৃত্তি নামে একটি জিনিস আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলে প্রত্যেকের দেহে আল্লাহ তাআলা দান করছেন, আকর্ষণ আকর্ষণ বোধ করি, কিসের প্রতি, আমরা নারীর প্রতি আকর্ষণ বোধ করি, আমরা সন্তানাদের প্রতি আকর্ষণ বোধ করি, ছেলে মেয়ে নিজের এদের প্রতি, আমরা টাকা পয়সার প্রতি আকর্ষণ বোধ করি, উপার্জন করতে চাই, আমরা সুন্দর দামি গাড়ি অথবা বাহন, ভালো গাড়ি ভালো যানবাহন এটার প্রতি আমরা আগ্রহ বোধ করি, আকর্ষণ, গাড়িটা যদি আরেকটু সুন্দর হইতো আর একটু ভালো হইতো এরকম। এরপরে আমরা নিজেদের যত চতুষ্প জন্তু, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বকরি, এগুলোর প্রতি আমরা পালতেও আকর্ষণ বোধ করি, এগুলোর হালাল গোশত খাইতেও আমরা আকর্ষণ বোধ করি, গরুর গোশত যেমন আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় আমার শরীরটাই গরুর গোশত, মানে আমি এই পরিমাণ গরুর গোশত জীবনে খাইছি, আল্লাহ খাওয়াইছে ভিতরে পুরোটাই মনে গরুর গোশত, এটা আমার কাছে এতটা মজা লাগে আকর্ষণ, এটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা দান করছেন, চতুষ্প জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ। এরপরে ফল ফসল, এই যে গাছপালা ক্ষেত ফসল, কত আইটেমের ফল কত আইটেমের সবজি কত আইটেমের তরকারি আমরা উপার্জন করি বক্ষণ করি, এগুলোর প্রতি আমাদের আগ্রহ আছে কি না বলেন, তাইলে এই যে জগৎ আল্লাহ তাআলা এত বড় পৃথিবীটা তৈরি করছেন, আল্লাহই এটা যে টিকাইয়া রাখতে হবে থাকতে হবে কেয়ামতের পূর্ব পর্যন্ত, এখন আল্লাহ তাআলা কুদরতিভাবে তার সৃষ্টি মানুষের দিলে আল্লাহ তাআলা এই জিনিসগুলোর প্রতি আগ্রহ দিছেন, এই কারণে এগুলোর আগ্রহের মধ্যেই
মানুষ এগুলো উপার্জন করতে চেষ্টা করবে আর এই উপার্জনের নেশায় আমার পৃথিবী সামনের দিকে আগাবে সামনের দিকে বাড়বে তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই প্রথম 14 নম্বর আয়াতে এই কথাটা বলছে যে আমি আল্লাহ তাআলা 6টি জিনিসকে মানুষের জন্য খুব বেশি দুনিয়াতে আকর্ষণীয় লোভনীয় করে দিয়েছি 6টি জিনিস এক নাম্বার দেখেন জুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াত আল্লাহ তাআলা বলেন মানুষদের জন্য আকাঙ্ক্ষার বস্তু কামনার বস্তু আগ্রহের বস্তু হিসাবে প্রিয় করে দেওয়া মহব্বতের বস্তু হিসাবে সৌন্দর্যময় করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে কি কি আল্লাহ বলেন এক নাম্বার মিনান নিসা নারী নারীর প্রতি আকর্ষণ প্রত্যেকটা পুরুষের দিলের মধ্যে নারীর প্রতি আকর্ষণ আছে বৈধ অবৈধ পরে সেটা আমি পরে কইতেছি আগে আকর্ষণটা নারী মাত্রই তার প্রতি পুরুষের একটা অন্তহীন সীমাহীন আকর্ষণ আছে আল্লাহ তাআলা বলেন এটা আমি তৈরি করেছি এটা আমার সৃষ্টি এই আকর্ষণ আল্লাহ বলেন আমার তৈরি নালে আমরা এটা কই পাইলাম কথা বলেন না কেন আমাদের আমাদের এই চোখ নারী দেখতে মন চায় এটা আমরা কই পাইলাম এই আকর্ষণ আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে তৈরি করা হয়েছে দুই ওয়াল বানিনা সন্তানাদি ছেলে মেয়ে পরিজন এদের প্রতি আকর্ষণ সুন্দর একটা ফ্যামিলি আমার আমার দুইটা ছেলে আমার দুইটা মেয়ে আমার একটা স্ত্রী এই যে আমার এই পরিবার আমার এই সন্তানগুলো গতকালকে আমি ঢাকা থেকে আমার বাসায় রাত্রে দুইটার পর আমি দিনের বেলা শরীয়তপুর মাহফিলে গেছিলাম যাওয়ার পথে আমার সমুন্দির বাড়িতে আমার বিবি বাচ্চা ঢাকা মদনপুর ওখানে দিয়ে গেছিলাম তো রাত্রে আসার পথে আমি আবার এই দুইটার পর তাদেরকে নিয়ে আসছি আমার ছোট মেয়ে ছোট ছেলে দুইজনই আমার কোলে বসছে সামনের সিটে আমি বসছি এই পুরাটা রাস্তা এই মেয়েটারেও বাচ্চা ছেলেটারেও ধরে রাখতে গিয়ে আমার হাত পা ব্যথা হয়ে গেছে কিন্তু পিছনে এদের বসতে চাচ্ছে না আমার কাছে বইব এই যে কষ্ট করছি আমি পুরাটা পথ প্রায় দুইটা আড়াইটা ঘন্টা রাত্রেবেলা ঘুমের ভিতরে এদের হ্যাঁ তো এই আকর্ষণ আমি যদি অন্যের কোনো সন্তান আমার কাঁধে দিত আমি করতাম না এটা আমার সন্তান আমার আদরের মেয়ে এটা আমার আদরের ছেলে এটা আমি তার জন্য আকর্ষণ বোধ করি আল্লাহ তাআলা বলে এই মায়া এই আকর্ষণ এটা আমার দান কার দেওয়া আল্লাহ তাআলার দেওয়া আল্লাহ তাআলার দেওয়া এরপরে আল্লাহ তাআলা বলেন والقناطير المقنطرة من الذهب والفضة স্বর্ণ এবং রৌপ্য রাশি রাশি জমা করা তাফসিরে লিখছে স্বর্ণ রৌপ্যের সাথে সাথে টাকা পয়সা অর্থাৎ স্বর্ণ রৌপ্য টাকা পয়সা অডেল জমা করা এই আকর্ষণ আল্লাহ তাআলা বলেন বান্দার দিলে আমি দিছি বান্দার অন্তরে এটা আছে আরো যদি আরো 1 লাখ টাকা হইতো আরো 10 লাখ টাকা হইতো ফ্যাক্টরিটা যদি আরো বড় হইতো মেলটা যদি আরো বড় হইতো বেচা কিনাটা যদি আরো বেশি হইতো এই যে আগ্রহ টাকা আরো পাইতাম উপার্জন আরো করতাম এই আগ্রহের কারণেই সে দোকান বাড়ায় ব্যবসা বাড়ায় মেল বাড়ায় গার্মেন্টস বাড়ায় ফ্যাক্টরি বাড়ায় মেহনত বাড়ায় সেই ভোর রাত্রে আমি গতকালকেও প্রত্যেক দিনে প্রায় দিনে দেখি নিমসারে তরকারি বাজারে রাতের 2টা 3টা 4টা বাজে এই শীত কনকনে অন্ধকার ঠান্ডার ভিতরে তারা আগে আগে চলে আসে তরকারি নিয়া গ্রামের চতুর্দিকের মানুষ 2টা টাকা বেশি পাবে এই যে ওই দিনে আমার একজন তরকারি ব্যবসায়ী কয় যে হুজুর দোয়া করেন আমরার মোকামডা মানে পাইকারি ইয়াডা বেসার টাইমডা কিল্লে গেছে এই ভোর রাত্রে দিল
ঘুম বলতে নাই কোহালে কারণ ঘুমাইতে পারে না তো বেটা তিনটার ভিতরে আসতে হয় তাকে অথচ এর পরেও সে দিনকে দিন আসতেছে কেন তার অর্থ উপার্জনের একটা আগ্রহ তার দিলের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন এটা আমি দিছি চার নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইলিল মুসাওয়ামা সুন্দর দামি তেজস্বী লাল চিহ্ন বিশিষ্ট ঘোড়া 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 এটা ওই আগের আরবে সবার মূল বাহন ছিল আসল দামি প্রাইভেট গাড়ি ছিল ঘোড়া ওইটা দিয়েই তারা দ্রুত গতিতে কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত তো এখন এটার থেকে তাফসীর অর্থাৎ যানবাহন প্রত্যেকেই চায় আমার চলার বাহনটা আরে অটো যদি টাকা থাকতো সিএনজি যেতাম সিএনজিতে গেলে আটটু দিয়ে তাড়াতাড়ি হইতো প্রাইভেট কারে গেলে আর একটু আগে যাইতে পারতাম এই যে ভালো যানবাহনের প্রতি আগ্রহ আল্লাহ তাআলা বলেন এটা আমার দেওয়া ওয়াল আনআম আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তু এ যেগুলো পালে খামার এবং মানুষ যে পালে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা হাঁস মুরগি কবুতর এইগুলো আল্লাহ তাআলা বলেন এগুলোর প্রতি আগ্রহ কত মহিলা আমি দেখছি একটা মুরগি এটারে অসুখ গরুর একটু অসুখ ছাগলের অসুখ তো বাড়িওয়ালা যে পালে পাগল হয়ে যায় সে ডাক্তারের কাছে যায় ওষুধ আনতে যায় তার চিকিৎসা করায় আমার একজন উস্তাদ আমি নোয়াখালী লক্ষ্মীপুর মাদ্রাসায় টুমচর মাদ্রাসায় পড়তাম আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি উনি যেখানে পড়তেন আমরা একই মাদ্রাসায় পড়তাম হুজুর আমার অনেক উপরে ছিলেন তো ওই মাদ্রাসার একজন উস্তাদ বোর্ডিং হুজুর আমারও উস্তাদ আমার শায়খেরও উস্তাদ হযরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাই মারা গেছেন আমার সেই হুজুর উনি মাদ্রাসার বাউন্ডারির ভিতরে মাঠের মধ্যে মাদ্রাসার ইয়ের ভিতরে গাছ গাছ লাগাইতেন গাছের পরিচর্যা করতেন এবং চিংড়ি মাছ পুকুরের মধ্যে চাষ করতেন উনি আমি দেখছি একবার ঝড়ে বাতাসে একটা গাছের ডাল ভেঙে গেছে একটু কাইতিয়ে গেছে পুরা পড়ে যায় নাই একটু ভেঙে মানে ফাটা ধরছে আর কি কথা বুঝছেন মানে আমার যেটা বলার উদ্দেশ্য আমি নিজ চোখে আমার মনে আছে আমি দেখছি হুজুরের কান্না কারে কয় মানে এই যে গাছের ডাল্লাটা ভাঙ্গে গেল এটার লেগে উনি কাঁদতেছে লুঙ্গি আইনা এরপরে আরো কি কি আইনা তেনা তুনা আইনা রশি দিয়ে এটার বান দিছে এই ডাল এটার এটার মধ্যে অর্থাৎ এটা যাতে পড়ে না যায় এই যে আগ্রহ আল্লাহ তাআলা বলেন এটা আমি দিছি কে দিয়েছে বলেন ওয়াল হার্স এই যে ছয় নাম্বার হলো ক্ষেত ফসলের গাছপালা ফল ফসল এগুলোর প্রতি আকর্ষণ এগুলোর প্রতি আগ্রহ যদি মনে আগ্রহ না থাকতো আপনি রাতের বেলা ভোর রাত্রে আপনার ক্ষেতের মধ্যে আপনি ফসল ফলাইতেন না সারাদিন এই প্রখর রৌদ্রের মধ্যে আপনি ধান খেতে আপনার ফসলের ক্ষেতে চাষ করতেন না আপনার দিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগ্রহ আছে আকর্ষণ আছে এই আকর্ষণের কারণে আপনি এটা করছেন এখন আসেন কয়টা হইল ছয়টা নারীর প্রতি স্ত্রীর প্রতি সীমাহীন আকর্ষণ নারীর প্রতি আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া সন্তানের প্রতি আকর্ষণ আমার দেওয়া আল্লাহ তাআলা বলেন টাকা পয়সা উপার্জনের প্রতি আকর্ষণ আমার দেওয়া আল্লাহ তাআলা বলেন সুন্দর একটা যানবাহন এটার প্রতি আকর্ষণ আমার দেওয়া আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুর আকর্ষণ আমার দেওয়া আল্লাহ তাআলা বলেন ফল ফসলের প্রতি আকর্ষণ আমার দেওয়া কয়টা হলো ছয়টা কয়টা আল্লাহ তাআলা বলেন এবার শুনো এগুলো আমি দিছি এবার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আমার বান্দা নারীর আকর্ষণ সন্তানের আকর্ষণ সম্পদের আকর্ষণ যানবাহনের আকর্ষণ চতুষ্পদ জন্তুর আকর্ষণ ক্ষেত ফসলের আকর্ষণ এই যা কিছু তোমার দিলে আসে
মহব্বত জাগে, আকর্ষণ জাগে, কামনা বাসনা তৈরি হয়, লোভ তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন এগুলোর একত্রে শুনে নাও, এগুলো হচ্ছে শুধুই কেবল দুনিয়ার জীবনের উপকরণ। এই আগ্রহ, এই ভালোবাসা, এই মহব্বত, এই প্রেরণা, এই কামনা, এই বাসনা শুধু দুনিয়ার জন্য, শুধু দুনিয়ার উপকরণ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তবে তুমি ভুলে যেও না, এটাই তোমার চূড়ান্ত না, এটাই তোমার শেষ না, এটাই তোমার টার্গেট না, এটাই তোমার লক্ষ্য উদ্দেশ্য না, বরং তোমার প্রকৃত প্রত্যাবর্তনের জায়গা তোমার আল্লাহর নিকট। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। রব্বুল আলামিন বলেন নারীর মাঝে মজে গিয়ে তুমি ভুলে যেও না, তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। সন্তানাদির লোভে পড়ে তুমি ভুলে যেও না, তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। টাকা পয়সা উপার্জনের লোভে পড়ে তুমি বান্দা ভুলে যেও না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুন্দর যানবাহন, সুন্দর গাড়ি, এটার ফাঁদে পড়ে লোভে পড়ে তুমি ভুলে যেও না, তোমার আল্লাহর কাছে ফেরত যেতে হবে। আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তু জানোয়ার পালতে গিয়ে, অর্জন করতে গিয়ে, ভক্ষণ করতে গিয়ে তুমি ভুলে যেও না, আল্লাহর কাছে যেতে হবে। ফল ফসল আর ক্ষেত খামারের লোভে পড়ে তুমি ভুলে যেও না, আল্লাহর কাছে যেতে হবে। বরং এই সব কিছু ফেলে দিয়ে, স্ত্রীকে রেখে দিয়ে, ছেলে মেয়েকে রেখে দিয়ে, টাকা পয়সা সব রেখে দিয়ে তুমি মনে রাখবে বান্দা আল্লাহর কাছেই তোমার মূল ফিরে যাওয়া। কার কাছে? যেদিন তুমি ফিরে যাবে সেদিন দুনিয়ার স্ত্রীও থেকে যাবে, ছেলে মেয়েও থেকে যাবে, সম্পদও থেকে যাবে, গাড়িও থেকে যাবে, বাগ বাগিচাও থেকে যাবে, ক্ষেত ফসলও থেকে যাবে, চতুষ্পদ জন্তুও থেকে যাবে। তোমাকে শুধুই ফিরতে হবে আল্লাহ তাআলার কাছে। কার কাছে? এখন একটা কথা বাকি, সেটা হলো আল্লাহ তাআলা এই ছয়টি জিনিস আমাদের জন্য আকর্ষণীয় করে দিলেন কেন? মানে এই আগ্রহ তৈরি করলে কা? কেন নারীর প্রতি আমার আগ্রহ? কেন ছেলে পেয়ের প্রতি আমার আকর্ষণ? কেন টাকার প্রতি আমার আকর্ষণ? কেন যানবাহন, দামি গাড়ির প্রতি, ভালো বাহনের প্রতি আমার আকর্ষণ কেন? এটার দুই কারণ। কয় কারণ? এক, এটা যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে দুনিয়ায় মানুষ মেহনত করত না উপার্জনের জন্য, এগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য। আর মেহনত না করলে দুনিয়া এই শুরু থেকে এই পর্যন্ত আসতো না, আর এখন থেকে কেয়ামত পর্যন্ত চলতো না। দুনিয়া চলতে হবে। এক স্ত্রীর প্রতি আমার আকর্ষণ, এই ভালোবাসার কারণে পরবর্তী আল্লাহর দয়ায় জেনারেশন আসতেছে, সন্তান, এরপরে আবার তার আকর্ষণে আবার সামনে আগাবে, আবার সামনে আগাবে। আমি মেল ফ্যাক্টরি, এরপরে উপার্জনের বিভিন্ন কর্মস্থল, কেউ কাজ করছে, কেউ ব্যবস্থাপনা করছে। আল্লাহ তাআলা বলেন এগুলো যদি জগতে না থাকতো আমার কোটি কোটি বান্দার চলা ফেরা, আহার নিদ্রা, আয় ব্যয়, প্রয়োজনীয় উপকরণ, এগুলোর ব্যবস্থা হইতো না। হইতো কি বলেন? আপনি একা আপনার সব গুছাইতে পারবেন? আপনি এক লোকমা ভাত যেটা মুখে দেন, কল্পনা করেন এই এক লোকমা ভাত আপনার মুখে আসতে যতগুলো ধাপ পার হয়ে আইছে সব ধাপ আপনি একা করেন তো? আপনি জমি চাষাবাদ করেন, আপনি ফসল ফলান, আপনি সার দেন, আপনি পাহারা দেন, আপনি আবার ধান কাটবেন, আপনি আবার ধান মাড়াইবেন, আপনি আবার সিদ্ধ করবেন, আপনি আবার চুরাইবেন ধান, এরপরে আপনি চাল সিদ্ধ করবেন, আপনি ভাত রান্না করবেন, এরপরে আপনি ভাত খাইবেন। এডি করতে করতে যদি ভাতের লাগিয়ে লাগে তো এখন তরকারি আমাকে কিও? হ্যাঁ, পিছেতে কইছে তরকারি আর লাগতো না, ভাত এসে শেষে বেড়ায় কইব এরম ভাত না খাওয়ানে বেলা। ভাতের লেগে যদি এত মেহনত করন লাগে, আয় হায়,
আমি মাঝে মাঝে ওই যে বাসায় বিবি সব মহিলারাই তরি তরকারি যে রান্না করে আপনারা আমরা আল্লাহর দয়া না হইলে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু নবীজি বলছেন আল্লাহ যাকে যে কাজের জন্য বানাইছেন তার জন্য সেটা সহজ করে দেয় নাইলে শুধু ডিম বাজ্যে যদি আমরা ভাত খাওয়ান লাগতো তো ওই সিরা আমি কমপক্ষে উপাসে ধাওয়ান লাগলে রইলে কিন্তু মালিক আমাদের জন্য তো কত আইটেমের খাবারের ইন্তজাম করে রাখছে সুবহানাল্লাহ তো এজন্য বললাম এক নাম্বার কারণ হইলো এই আকর্ষণ দিলের মধ্যে থাকার কারণে আমরা এগুলো উপার্জনের জন্য ব্যবস্থা করার জন্য চেষ্টা করি ফলে দুনিয়ার নিজাম শৃঙ্খলা আগায় মানুষের জরুরত সবাই সবার মাধ্যমে পূরণ হয় সুবহানাল্লাহ আরেকটা কারণ দ্বিতীয় কারণ হলো আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে আরো জায়গায় বলছেন মানুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় হায়াত কেন দিছি আল্লাহ তাআলা বলেন এটাকে আমি একটা জায়গা বানাইছি দুনিয়া আখেরাতে তাকে আমি জান্নাত দেব আর এই জান্নাতের জন্য কিছু আমল করতে হবে আর এই আমলের জন্য দুনিয়াটা বানাইছি আর আমল করতে গিয়ে জান্নাত অনেক দামি শ্রেষ্ঠ নিয়ামত অনেক সুখের নিয়ামত এত বড় নিয়ামত দেওয়ার আগে আমি একটু পরীক্ষা করতে চাই এই পরীক্ষার জন্য নারীর আকর্ষণ সন্তানের আকর্ষণ টাকা পয়সার আকর্ষণ ছেলে মেয়ের আকর্ষণ সম্পদের মায়া চতুষ্পদ জন্তুর মোহ এই সব কিছু দিয়েছি আমি দেখতে চাই আমার বান্দা এগুলোর মধ্যেই ডুবে জাহান্নাম খরিদ করে নাকি এগুলোকে প্রয়োজন মাফিক ব্যবহার করে আমার বন্দিগি ঠিক রেখে জান্নাত কামাই করে বিবি ঠিক আছে আল্লাহ বলেন বিবি ছেড়ে দিও না ছেলে মেয়ে ছেড়ে দিও না টাকা রোজগার ব্যবসা দোকানপাট চাকরি ছেড়ে দিও না তোমার চতুষ্পদ জন্তু পালা ছেড়ে দিও না গাড়ি বাড়ি ছেড়ে দিও না শুধু এতটুকু এটা ছেড়ে দিও না আমি আল্লাহ বললাম তো আমি তো এটাও বললাম সাথে এগুলো ভোগ করো ব্যবহার করো কিন্তু আমাকে ছেড়ে দিও না কাকে ছেড়ে দিও না আল্লাহকে ছেড়ে দিও না আল্লাহকে যদি ছেড়ে দাও স্ত্রী তোমার নারী তোমার এত প্রিয় ছেলে মেয়ে তোমার এত প্রিয় অর্থ সম্পদ তোমার এত প্রিয় এই প্রিয় বস্তু তোমাকে জান্নাত ভুলায় দিছে আখেরাত ভুলায় দিছে পরকালও ভুলায় দিছে আল্লাহ চাচ্ছে এটাই তো পরীক্ষা আমি চাচ্ছি লোভের বস্তুগুলো পেয়েও যে আমি আল্লাহকে মনে রাখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা শুনছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 84 বছর বয়সে কান্নার পর অনেক কান্নার পরে আল্লাহ তাআলা ওনাকে ইসমাইল নামের এই ছেলেটা দান করছে তাফসিরে আমরা নিজে পড়ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে জন্ম নিছে ওনার 84 বছর বয়সে একমাত্র ধন কিন্তু আল্লাহ তাআলা আদেশ জারি করছে হে ইব্রাহিম তোমার ছেলে ইসমাইল হাজেরার কোলে থাকবে তুমি কোলেও নিতে পারবা না আদরও করতে পারবা না চুমাও দিতে পারবা না মায়াও করতে পারবা না বুকেও জড়াইতে পারবা না শুধু দরজায় দাঁড়াইয়া হাজেরার কোল থেকে দেখবা শুধু আমি দেখতে চাই কলিজায় আমার মহব্বত নাকি সন্তানের মহব্বত হযরত ইব্রাহিম বলছেন রব্বুল আলামিন আমি প্রমাণ দেব আপনার মহব্বত ঠিকই প্রমাণ করে দিছে নবীদেরকে আল্লাহ যেই পরীক্ষা দিছে তার কোটি ভাগের এক ভাগ পরীক্ষা আল্লাহ আমাদের থেকে নেয় নাই আল্লাহ বলছে তোমার বাচ্চা তুমি কোলেই নাও আমাদেরকে বলছে আদরও করো সোহাগও করো সব করো শুধু আজান হলে আমার মসজিদে আসো শুধু ওয়াক্ত হইলে আমার বন্দিগি করো টাকা রোজগার করো কোনো মানা নাই শুধু জাকাত ওয়াজিব হইলে ফরজ হইলে জাকাত দাও আমার রাস্তায় দান করো সাদাকা করো কিছু আমার রাস্তায় খরচ করো তোমার প্রয়োজনও ব্যয় করো এতে আমি আল্লাহ তাআলা আখিরাতে জান্নাত দিয়ে দেব কিন্তু বড় আফসুস দুর্ভাগা আমরা
আমাদের দুর্ভাগ্য আমরা পরীক্ষায় আকসার ফেল মাইরা ফেলি। আমাদের বিবি, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের দোকান, আমাদের ব্যবসা আল্লাহ ভুলায় দেয়, আখেরাত ভুলায় দেয়, নামাজ ভুলায় দেয়, পরকাল ভুলায় দেয়। দুনিয়া কামাই করতে করতে হাসপাতালে যাওয়ার আগে, অ্যাক্সিডেন্ট করার আগে, হার্ট স্ট্রোক করার আগে, বিছানার মধ্যে পড়ার আগে মনে হয় না এতে বেড়া যে আল্লাহ যে আছে, এর আগে আর মনে হয় না। হ্যাঁ, আমি তো প্রায় মনে দেখি যুবক ছেলেরা যে মোটর সাইকেল চালায়, আমার কাছে মনে হয় যতক্ষণ পাও না ভাঙবে, অ্যাক্সিডেন্ট না হবে, ততক্ষণ পর্যন্ত সে বোঝে না যে রাস্তায় আরো গাড়ি চলে। এটা তার দিলে নাই, তার দিলে হলো এটা তার আর বাড়ির উড়ান। এই ঢাকা সিটাং যে মহাসড়কটা, এটা তার আর বাড়ির, এটা তার আব্বাই করছে, তার আর বাড়ির উড়ান এটা, এই জন্য এটার এভাবে চালায় মোটর সাইকেল। কুত্তাও এত জোরে দৌড়ায় না, এত জোরে কুত্তাও দৌড়ায় না, আশ্চর্য। এজন্য দুনিয়া পেয়ে এভাবে ডুবে যায়, আল্লাহকে ভুলে যায়, আখেরাতকে ভুলে যায়। তাহলে আল্লাহ তাআলা বলেন, এক তো দুনিয়ার শৃঙ্খলা পরিচালনার জন্য আমি এগুলোর আকর্ষণ দিয়েছি, দুই এ কারণে পরীক্ষা করতে চাচ্ছি যে আমার এই আকর্ষণগুলোতে থাকার পরেও আমার কথা কার মনে আছে, আখেরাতের কথা কার মনে আছে। এবার আসেন আরেকটা কথা, বাকিটা আমি শুধু তর্জমা বললেই শেষ। এখানে একটা লক্ষণীয় বিষয় আরেকটা, সেটা কি, আল্লাহ তাআলা বলেন নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, ভালো গাড়ি দাম যানবাহনের আকর্ষণ, চতুষ্পদ জন্তুর আকর্ষণ, ফল ফসলের আকর্ষণ, এটার মধ্যে আমি আল্লাহ তাআলা আরো একটা জিনিস দেখতে চাই যে এগুলোর মধ্যে বৈধটা আকর্ষণ ঠিক আছে, কিন্তু বৈধটা হালালটাকে গ্রহণ করে আর হারামটাকে কে গ্রহণ করে। আকর্ষণ আমার স্ত্রীর প্রতিও, আকর্ষণ আমার ভিন্ন মহিলার প্রতিও, কথা বলেন না কেন? চোখ আমার বউ দেখতো মন চায়, চোখ আমার বাইরের বেড়ি দেখতো মন চায়, কিন্তু আমার পরীক্ষা এটাই, আমি শুধু আমার স্ত্রীকে দেখি নাকি সারা পৃথিবীর বাকি মহিলাদেরকেও দেখি? আল্লাহ বলেন এটাই তো আমি পরীক্ষা করছি, এটাই তো পরীক্ষা। হাজারো যুবক প্রতিদিন এই পরীক্ষায় ফেল মারে, উলঙ্গ ছবি, নাচ, নর্তকি, জিনা ব্যভিচারের দৃশ্য, বেপর্দা নারী, তাকে দেখাটাই মজা পায়, তাকে দেখায়। অথচ সে জানে, অথবা তার জানা উচিত যে আল্লাহ তাআলা বৈধ হালাল একজন স্ত্রী, একজন নারী, প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহ তাআলা বৈধ করে রাখছে, ব্যবস্থা করে রাখছে। এজন্য বাপ, এটাই পরীক্ষা। সম্পদ আগ্রহ থাকো, ভালো ব্যবসা করো, চাকরি করো, লেনদেন করো, ক্ষেত খামার করো, আল্লাহ বলেন এটার আগ্রহ কোনো অসুবিধা নাই, কিন্তু আমি শুধু পরীক্ষা করছি, আগ্রহ করতে গিয়ে সুদ, ঘুষ, তারপরে কিস্তি, মিথ্যা, চুরি, ডাকাতি, দুই নম্বরই ধোকাবাজি, প্রতারণা, ওজনে কম দেওয়া, এগুলো কইরাও টাকা কামাই করছো কিনা আমি এটা দেখছি। তাইলে কি বোঝা গেল? তিন জিনিস বোঝা গেল। এক, দুনিয়ার বিভিন্ন বস্তুর প্রতি আকর্ষণ, এটা দোষনীয় না, কথা বলেন না কেন? এটা কি না দোষনীয় না, বরং এটা আল্লাহরই পক্ষ থেকে, কারণ এর আগ্রহের কারণে দুনিয়া সামনের দিকে আগাইতেছে। আজকে যদি মনে করেন নারী পুরুষের বিবাহের আগ্রহ যদি না থাকতো, তাইলে প্রজন্ম, সন্তানাদি, জন্ম নেওয়া আল্লাহর কুদরতে, তাহলে পৃথিবী এই পর্যন্ত আসতো না। সবাই যদি রাস্তায়, সবাই যদি হোটেলে, সবাই যদি অসৎ কোনো জায়গায় নিজের শাহওয়াত প্রবৃত্তি চরিতার্থ করত জিনা আর ব্যভিচারের মাধ্যমে, তাহলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না। আসতো, কথা বলেন না? আহা, এই যুবকরা যদি এই কথাটাই বুঝত যে এটা যদি তোমার আগের কোনো পুরুষ, তারাও যদি
যদি ভিন নারীর পিছনে ঘোরা হোটেল পার্ক আর রেস্তোরাঁয় অবৈধ সম্পর্কের মাধ্যমে সময় পার করা এটাই যদি হয় জীবনের মূল উদ্দেশ্য তাহলে তুমিও তো এই পর্যন্ত আসতা না। তুমিও তো আসছো তোমার মা বাপ হালাল এবং এক পবিত্র বন্ধনে বিবাহে আবদ্ধ হয়েছে বলেই তুমি এই পৃথিবীর মুখ দেখছো। অতএব এটাকেই ভালোবাসা, এটাকেই উচিত মহব্বত করা, হালাল পন্থা হালাল উপায়। তাইলে আকর্ষণটা লোক দোষণীয় না। দুই নাম্বার কথা হইল, আল্লাহ তাআলা কেন আকর্ষণ দিলেন? পরীক্ষা করার জন্য। বলেন না কেন? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? কে এগুলো পেয়ে আমাকে ভুলে যায়, আখেরাত ভুলে যায়। তিন নাম্বার, আল্লাহ তাআলা পরীক্ষা করছেন কে এগুলোর আকর্ষণ হালালের মধ্যে ঠিক রাখে আর কে হালালকে বাদ দিয়ে ডিঙ্গাইয়া হারামকে সহজ জড়াইয়া নেয়। আল্লাহ বলেন আমি এটা পরীক্ষা করছি আর এই সব কিছুর বিনিময়ে আখেরাতে আমি ফয়সালা করব। কি করবে বলেন না? এবার শেষ, এবার তর্জমা দেখেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা দুনিয়াতে তোমাদেরকে ছয়টি বস্তুর আকর্ষণ আমি দিয়েছি, তবে এটাও বলে দিছি আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে তোমাদের মূল ফেরা। ফিরতে হবে কোথায়? বলেন না সবাই, যেতে হবে কোথায়? একদিন আমরা ফিরব কোথায়? এবার আল্লাহ বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আল্লাহ বলে বন্ধু আপনি বলেন আপনার উম্মতকে, ও আমার আল্লাহর বান্দারা, স্ত্রী সন্তান সম্পদ যানবাহন চতুষ্পদ জন্তু ফল ফসল এগুলো দুনিয়ায় যেগুলো পাইছো এগুলোর চাইতেও উত্তম, এর চাইতে সুন্দর, এর চাইতে দামি, এর চাইতে আকর্ষণীয় বস্তু আমি আল্লাহ তোমাদেরকে কি বলবো? তো আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন এখানে যেগুলো যে দূর আকর্ষণ এগুলো সবার জন্য, কিন্তু আমার লিল্লাযীনা তাকাউ মুত্তাকি বান্দা যারা তাদের জন্য নারী, তাদের জন্য সম্পদ, তাদের জন্য লোভনীয় বস্তু এই সব কিছু আমি এর চাইতে উত্তম রাখছি, তবে তাদের জন্য যারা মুত্তাকি। কাদের জন্য? মুত্তাকি, মুত্তাকিদের জন্য, সেজদাওয়ালাদের জন্য, বন্দিগিওয়ালাদের জন্য, গুনাহ থেকে যারা বাঁচে তাদের জন্য এই আজকে যেগুলো আকর্ষণ তার চাইতে অধিক আকর্ষণীয় লোভনীয় চিত্তাকর্ষক চমৎকার মনোমুগ্ধকর বস্তু আমি আল্লাহ রাখছি। তবে শর্ত হইল ওইগুলো নিতে হইলে তাকওয়া লাগবে, এগুলো নিতে হইলে যে কেউ হইলে চলবে, এগুলো দুনিয়ার এই ভোগ বিলাস এটা সোরেও উপভোগ করে, ডাকাইতেও উপভোগ করে, মুসলমানও উপভোগ করে, কাফেরও উপভোগ করে। কিন্তু আরেকটা যেটা রাখছি স্পেশাল ওইটা ভোগ করবে শুধু যারা মুত্তাকি তারা।